বাচ্চাটা থাকি কি এই যে তুই হঠাৎ করে এমন ছেলে বেটি হয়ে গেলি তোকে যেখানে যাই যেখানে যাই সবাই চিনে কিন্তু আমাকে এই আমার দেখ বিদেশ থেকে আসলাম আমি এত টাকা পয়সা কামাইলাম তুমি আমাকে কে চিনে আর দোস্ত শুন এখন আমি গেলে আমাকে জিজ্ঞাসা ভাই আপনার বাড়ি কোথায় আর তোর ভাগ্য দেখ দোস্ত হ্যাঁ আর আমি কি হইলাম আর তুই কি হয়ে গেলি দোস্ত আর শুন দোস্ত এগুলো সবই উপর আল্লাহর দান ঠিক আছে হয়তো আমি এই জগতে আসলাম তুই পয়সা কামাই করার জন্য বিদেশ চলে গেলি এখন আল্লাহ পাক হয়তো আমার মুখ তুলে চাইছে দিকাই আজকে আমি সেলিব্রিটি হয়েছি সবাই আমাকে চিনে জানে আচ্ছা চিন্তা করিস না তুই যে আমার দোস্ত আছিস দোস্ত থাকবি ঠিক আছে ঠিক আছে আমি যত বড় সেলিব্রিটি হই শুনছ না চল মানুষ এরকম ভাবে সেলফি তুলে কি বলি জি ভালো আপনি কেমন আছেন এই তো ভালো কোথায় যাচ্ছেন ওই একটু বেড়াতে যেতেছি আচ্ছা আপনার সাথে কি আমি পার্টনার হতে পারি পার্টনার হ্যাঁ আজকে হতে পারবেন কারণ আজকে আমার যথেষ্ট সময় আছে কি যে ভাগ্য আমার আপনার সাথে ঘুরতে যেতে পারবো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আসো দোস্ত আতা আপনি কি করেন দেখো আপনার এই মিডিয়া জগতে আসার কোনো চিন্তা ভাবনা আছে কি অবশ্যই তাই এই কবুতরটা কি তুমি তো ভালো দাও না আমি তো ঠিক কবুতর লাগে লোকানে বোম্বল কিসের মিডিয়ার লোক আরে দোস্ত সেলিব্রিটি কে এরা তো বুঝেই না সেলিব্রিটির মর্ম কে আর এরা বুঝবো
মেয়েটা আসছে একটু ছবি উঠবে, এ তার স্বামী একটু ব্যবহার করলো নাকি গাইয়া ভূত অশিক্ষিত চাষার মতো ব্যবহার একদম আমি গ্রামে আসতে চাই না, মানে শহরেই থাকতে চাই, কিন্তু একটু সময় পাইলাম যে একটু গ্রামে রিল্যাক্স করে যাই। কিন্তু থাক দোস্ত, গ্রামের মানুষ তো, গ্রামে সবাই এগুলো বোঝে না, এগুলো কিছু তো মনে করো না, চলো। আরে বোন বল মাস্টার, তুমি কোন দিকে আমি না, তুমি আচ্ছা কাকা, আপনি ছবি উঠবেন উঠেন, সমস্যা নাই। আরে বাস্তা, তুমি আইসাও নিলে আমি আমার দোকানে, তুমি আইসাও এই একটু কই বলে কাজ করো, ইটু কাজ কাজ কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ তো আগে আর ছবি উড়ে উড়ে নই, এইটি বাটাম ফোন, এটা ছবি উঠবে না তো, ভালো হবে না তো। আরে জি হ্যাঁ, ওই হ্যাঁ থাক পা মাঠ। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, এটা তো আপনি সামনে এই ফ্ল্যাশ মারতে পারবেন না, ওটা অন্য কেউ কেউ অন্য কেউ তুলে দিন। এই কে কে আছে রে দোস্ত, এই ছবি তুলে দাও, উড়ে উড়াই যা, জানি ওরে ওই তুলে চলবো। হ্যাঁ হ্যাঁ উড়াই, রেডি রেডি উড়াই। হ্যাঁ উড়ছে, তুমি যে টিভির মধ্যে যে কৌতুক গোনা করো, খুব আশা আশি করি আমরা। হ্যাঁ কাকা, এটা মনে করছেন আপনাদের দোয়া আর আল্লাহর আশীর্বাদ, মনে করছি আমি ভালোই কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা থেকেই তো আমি আমার দেশ দিয়েছি, আমার বাড়ি আল্লাহ দেখলি তো আমার আমার পাগল করে হালে দিব। হয়েছে তো কাকা নাকি? হ্যাঁ ওই হয়েছে, চা তো খাওয়া না, গুটকা চা খাই খাওয়া। হ্যাঁ হ্যাঁ চা খাওয়া, চা খাওয়া। ওই ওই ছোবা নয় চা বানা। হ্যাঁ লাল চা, লাল চা, লাল চা, লাল চা, লাল চা। ওই দুধ বানা, দুধ বানা, ভালো করে বানা, চালু কর। আচ্ছা দুধ চাল দিলাম, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জি কাকা বল। এই যে মিরাকেল চ্যালেঞ্জ আছে, হ্যাঁ ওই চ্যালেঞ্জে কি তুমি চান্স পাচ্ছ? ওই যে কমেডিয়ান শো মিরাকেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো আমি চান্স পাইছি। আর ওইখানে পুরস্কার, প্রথম পুরস্কার জানি কি? ওইখানে তো আপনার এই প্রথম পুরস্কার হলো 1 কোটি টাকা। 1 কোটি টাকা নিশ্চয়ই তুমি পাবা, আমার দৃঢ় বিশ্বাস তুমি পাবা। এটা না না না, আমি আমি কইলাম মুখ দেয়া, তুমি ছাড়া কেউ নেহাবো না, যদি তুমি চান্স পাইয়ে থাকো। আসলে হয়েছে কি কাকা, আমি তো মিরাকেলে প্রথম রাউন্ডে, হ্যাঁ প্রথম রাউন্ডে, তুমি দ্বিতীয় রাউন্ডে যাবা, লাস্টে যাও তুমি ফার্স্ট হবা, আমার দৃঢ় বিশ্বাস সেটা, তুমি পাবা, তুমি ছাড়া কেউ পাবো না, বুঝছো? না কাকা, আসলে আপনি বুঝতে ভুল করতেছেন। কে মানে আমি প্রথম রাউন্ডে না, প্রথম রাউন্ডে তুমি ফার্স্ট হবা, আর কাকা দ্বিতীয় রাউন্ডে তুমি ফার্স্ট হবা, লাস্টে তুমি ফার্স্ট হবা, এটা আমার দৃঢ় বিশ্বাস রে বাবা। শুনো বাবা, বাইতে তোমার আমি কি ভাবি তুমি বুঝো নাই? হ্যাঁ তোমার টিভিতে আমি দেখি, মোবাইলে দেখি, তোমারে হাই রে হাসাহাসি করি, আমরা বাইতে ব্যাকে মিলে হাসাহাসি করি, বকুল শুনি খালি তোমারটাই দেখি বাবা। না এটা ঠিক আছে, দেখেন ভালো, আপনাদের ভালো লাগে বলে তো দেখেন, আপনারা আমারে ভালোবাসেন, এই কারণে তো আমার কৌতুক গুলা দেখেন। আসলে কাকা আমি কইতে চাইছিলাম কি, এই মিরাক্কেলে, হ্যাঁ মিরাক্কেলে টাকাটা তুমি দি বাবা, 1 কোটি টাকা না, 1 কোটি টাকা বাবা, তুমি দি বাবা, আমার দৃঢ় বিশ্বাস। আরে কাকা আমার কথাটা শেষ করবার দেন, আমি তো কথাই শেষ করে দিতেছেন না। কথা শেষ করো না কাকা বাবু, আমি জানি তো,
আমি জানি যে তুমি এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি ফার্স্ট হবে না এটা আপনার আত্মবিশ্বাস ঠিক আছে আমি ফার্স্ট থেকে লাস্ট হবো কিন্তু মানে আমার কথাটা একটু আপনি শেষ দিবার দেন এতেই হোক বুঝবে না শেষ দেন আপনার আমি জানি যে তুমি পারবা এটা আমি জানি দেখুন বাবা কৌতুক দেই তোমার কৌতুকের মধ্যে তুমি কত হাসাহাসি করা বাতে দেখ পা বলা হান্না বৌমিয়া দেই আস্তে আস্তে বাসি না তুমি কি কথাটা বলতেছি কি আমি মিরাক কেলে প্রথম রাউন্ডে বাদ করে প্রথম রাউন্ডে বাদ করছো যদি না যায় গা ধুইতে টাকা দেবাই কি বলেন আমি বাইবা থুইছি একটা আর ওইল আর আমি ভাবছি যে ওই যে ওই তুইলে আমার গৈর আর কইছে কি আর এম হিবার দিবি না জীবনে ঠ্যাঙ্ক গোসা ভাঙু চল চান্স পাইছে কেমন চান্স আল